আমরা হাইওয়েতে আপনার দেখেন ঢাকা চিটাগাং হাইওয়েতে আমাদের অলরেডি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। আমরা প্রত্যেকটা এসে সড়ক পথেই আমরা হাইওয়ে ক্যামেরাতে নিয়ে আসব ভবিষ্যতে। আর চাঁদাবাজি যেখানেই আমরা দেখছি আমাদের পুলিশ সেখানেই অ্যাকশনে যাচ্ছে। আমাদের নিরাপত্তা বাহিনী, আমার বিশেষ করে পুলিশ এবং র‍্যাব, তারা মাঠে রয়েছে, তারা যেখানেই চাঁদাবাজি দেখছে সেখানেই তারা কন্ট্রোল করছে। তো চাঁদাবাজির চেয়ে আমার কাছে মনে হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন কারণ বাজারে যেই জিনিসটা দেখেন 20 টাকা বিক্রি হচ্ছে, সেটা পার্শ্ববর্তী মানে অল্প কতদূর নিয়ে সেই জিনিসটা 40 টাকা বিক্রি করে। চাঁদাবাজির যতখানি ইফেক্ট হয় তার চেয়ে বেশি বেশি ইফেক্ট হচ্ছে এই জায়গাটিতে, অতিরিক্ত মুনাফার মানে চিন্তা ভাবনা করছে। এটা আপনারা নিজেরাই দেখবেন কারণ বাজারে যে জিনিসটা মানে আপনার বাড়ির কাছে যে ভ্যানটা নিয়ে আসে ভ্যানটাও তার ডাবল দামে বিক্রি করে। চাঁদাবাজির যে এটা আমরা পরিসংখ্যা আমরা অনুসন্ধান করেছি যে যশোর থেকে কিংবা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসলে কত পার্সেন্ট চাঁদাবাজি হয়, কত পার্সেন্ট ট্রান্সপোর্ট ব্যয় হয়, এগুলো সবই আমরা দেখেছি। তো চাঁদাবাজির যে কথাটা বললেন আমরা এটাকে অনেকখানি এটা স্পেশাল পুলিশে এটা স্পেশাল ব্যবস্থা নিচ্ছে। আমরা হাইওয়েতে আপনার দেখেন ঢাকা চিটাগাং হাইওয়েতে আমাদের অলরেডি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। আমরা প্রত্যেকটা এসে সড়ক পথেই আমরা হাইওয়ে ক্যামেরাতে নিয়ে আসব ভবিষ্যতে। আর চাঁদাবাজি যেখানেই আমরা দেখছি আমাদের পুলিশ সেখানেই অ্যাকশনে যাচ্ছে। তো আমরা আশা আমরা আপনি যেটা শুনেছেন এইটার চেয়ে এই আরও 5-7 দিনের মধ্যে দেখবেন এটাকে আমরা কমিয়ে এনে আমরা আরও কমিয়ে আনবো ইনশাল্লাহ।